আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন আব্দুল মতিন সাহেব জামালপুর থেকে। আপনি জানতে চেয়েছেন, আমার ঘরের মেঝে হিসাব করে দেখলাম মোট 1263 বর্গ ফুট আছে, আমার কতটা টাইলস লাগবে? আসলে টাইলসের হিসাব বলার জন্য শুধুমাত্র আপনার ঘরের মেঝেতে কত বর্গ ফুট আছে এটার দ্বারাই বলা সম্ভব না। এটা এই জন্য যে আসলে টাইলস তো বিভিন্ন রকম আছে, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। এই জন্য আপনি যদি একটা টাইলস হিসাব করে দেখতেন যে একটা টাইলসে কত বর্গ ফুট আছে, তাহলে আপনি একটা টাইলসে যত বর্গ ফুট পেয়েছেন আপনার ঘরের মেঝে টোটাল বর্গ ফুটটাকে এই একটা টাইলসের বর্গ ফুট দিয়ে ভাগ করলে পুরো ঘরে কতটা টাইলস লাগবে এটা খুব সহজে বের হয়ে যেত। আপনি যদি একটা টাইলসের হিসাবটা বলতেন তাহলে আমরা স্পেসিফিক বলে দিতে পারতাম। টাইলসের হিসাবের উপর আমাদের আলাদা একটা ভিডিও আছে, ওখান থেকে দেখার চেষ্টা করবেন। আর যদি একটা টাইলসের হিসাব বলেই দেন সেক্ষেত্রে আমরা আবারও আপনাকে হিসাব করে বলে দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রতন শিকদার কিশোরগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন, আমার 8 নল একদিকে দেখলাম 6 নল 3 হাত, অন্যদিকে পেলাম 4 নল 4 হাত, কত শতাংশ হবে? নলের হিসাবের জন্য আসলে আমরা বলছি, যখনই আপনি নল মাপবেন, নল দ্বারা মাপবেন, তখন এই হিসাবটাকে হাতে কনভার্ট করে নেবেন। আর হাতে হাতে যখন আপনি গুণ করবেন তখন হবে বর্গহাত, আর বর্গহাতের 193.60 দ্বারা ভাগ করলে শতাংশ হয়ে যাবে। আপনি যেহেতু বলছেন একদিকে 6 নল 3 হাত, এই জন্য যেহেতু 88 নল, 6 আড়া 48 হাত, আরও 3 হাত, যার কারণে একদিকে পেলাম আমরা 51 হাত। আর অপরদিকে যেহেতু 4 নল 4 হাত বলছেন, এই জন্য 6 আড়া 32, এর সাথে 4 যোগ করলে আরও 36 হয়। এই দুটোটা এখন আমরা গুণ করলাম, 51 হাত এবং 36 হাত যখন আমরা গুণ করলাম আমরা পেলাম 1836 বর্গহাত। এই বর্গহাতকে আমরা 193.60 দ্বারা ভাগ করছি। এখানে জমির পরিমাণ হলো 9.48%, অর্থাৎ 9.5-এর একটু কম আছে, 1 শতাংশের 100 ভাগের 2 ভাগ কম আছে 9.5-এর, অর্থাৎ 9.48% জমি আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মামুন হোসেন সাহেব জালকাটি থেকে। আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তি তার পুরো সম্পত্তি ওসিয়ত করলে কার্যকারী হবে কি? আসলে মৃত ব্যক্তির জন্য পুরো সম্পত্তি ওসিয়ত করার বৈধতা নেই। মৃত ব্যক্তি তার পুরো সম্পত্তি ওসিয়ত করতে পারবে না, ওসিয়ত করবে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। এখন কোনো মৃত ব্যক্তি যদি তার পুরো সম্পত্তি অথবা 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করে যায়, এই ক্ষেত্রে তার ওয়ারিসদের উপরে এটা জরুরি হবে না যে এই ওসিয়তটা কার্যকারী করা। ওনারা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকারী করাই জরুরি। বাকিটা যদি কোনো ওয়ারিস দিয়ে দিতে চায় যে আমাদের তো অনেক সম্পত্তি আছে, পিতার সম্পদ পিতা পুরাটাই এভাবে ওসিয়ত করে অন্য জায়গায় দিয়ে যাক, আমাদের কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে অসুবিধা নাই, ওনারা দিতে পারে। কিন্তু ওনাদের জন্য এটা জরুরি হবে না, জরুরি হবে 3 ভাগের 1 ভাগ দেওয়া এবং এটা কার্যকারী করা, অর্থাৎ জরুরি হবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সজীব হাওলাদার সাহেব, আপনি বলছেন সৌদি আরব থেকে, সৌদি প্রবাসী। আপনি জানতে চেয়েছেন, ঘরে আগুন লেগে সব দলিল ফুটে গিয়েছে, কিভাবে পেতে পারি? আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেক সময় ঘরবাড়িতে আগুন লেগে, এমনকি অফিস আদালতে আগুন লেগে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আমাদের পুড়ে যায়। তো এই দলিলগুলো পাওয়ার জন্য এখন আপনাকে যেটা করতে হবে, কয়টা দলিল ফুটছে সেটা আপনিই ভালো জানেন। এখন যেই কয়টা দলিল ফুটছে আপনাকে আগে একটু এই কথা আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে এই দলিলগুলো কোথায় রেজিস্ট্রি হয়েছিল, কোন সাব রেজিস্টারের আওতায়, অর্থাৎ এটা কি আপনার থানা পর্যায়ের কোথাও হয়েছে নাকি এটা জেলা পর্যায়ের হয়েছে। যেখানে হয়েছে ওখান থেকে এগুলি তল্লাশি দিয়ে খুঁজতে হবে। এখন তল্লাশি দেওয়ার নিয়ম হলো, আপনি যদি দাতা গ্রহিতা তো আপনার জানাই আছে যে সালে হয়েছে, যদি আপনি সালটা জানা থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে পেয়ে যাবেন, বেশি একটা আর খোঁজাখুঁজি করা লাগবে না। যদি আপনার সাল জানা না থাকে সেক্ষেত্রে আপনি দাতা গ্রহিতা দিয়ে যখন খুঁজবেন তখন একটা ধারণা করে নেবেন যে এই সালে হইতে পারে, এর 2 বছর আগে, 2 বছর পরে, এরকম করে 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 পর্যায়ক্রমে একটু খুঁজে দেখতে হয় যে যখনই আপনি পাবেন তখন এগুলার এরকম নকল নিয়ে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো শামসুর রহমান সাহেব ঝিনাইদহ থেকে। আপনি জানতে চেয়েছেন, বর্তমানে সীমানা পিলার নায়ক কোথায় ছিল, এই নিয়ে ঝগড়া করে, কেউ বলে 10 ফিট উত্তরে, কেউ বলে 10 ফিট দক্ষিণে ছিল, কী করব? আসলে এটা আমাদের একটা বড় সমস্যা। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় বর্তমানে এই সীমানা পিলারগুলো পাওয়া যায় না, যার কারণে জায়গা জমি নিয়ে বিভিন্ন জায়গায় এরকম বিতর্ক হয়ে থাকে। এখন আপনি যেই জায়গার সীমানা পিলার পাচ্ছেন না, এই যেটা নিয়ে মানুষ বিতর্ক করতেছে, কেউ বলে 10 ফিট উত্তরে যাবে, কেউ বলে 10 ফিট দক্ষিণে যাবে, এই ক্ষেত্রে আপনার 1 নম্বর করণীয় হবে আশেপাশের অন্য কোনো একটা সীমানা পিলার থেকে মেপে আসা যে এটা কোথায়,
হওয়ার কথা ছিল। এখন আপনি বলবেন যে আশেপাশে যে সীমানা পিলারে যাব ওখানেও তো একবারে সীমানা পিলারগুলো বর্তমানে পাওয়া যায় না, ওখানে পাওয়ার জন্য আপনি কি করবেন, কিভাবে পেতে পারেন, এটার উপর আমাদের আলাদা একটা ভিডিও আছে, সীমানা পিলার কিভাবে পাবেন, না পেলে আপনি কি করবেন ওখানে একটু দেখার চেষ্টা করবেন। এই জন্য আপনি যেটা করবেন, স্থানীয় কিছু সংখ্যক লোক আছে, এদেরকে আমরা বিজ্ঞজন বলি, এরা জায়গা জমি না মাপলেও মাপের বিষয়ে এক প্রকার জ্ঞান রাখে। এদেরকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন যে জায়গা জমির আমাদের এলাকায় যদি কোনো সীমানা নিয়ে বিতর্ক বাঁধে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এছাড়াও এলাকায় কিছু সিনিয়র সার্ভেয়ার আছে, ওনাদের হেল্প নেওয়া যেতে পারে। এছাড়াও সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারীরা সীমানার ব্যাপারে বিভিন্ন নিদর্শনগুলো রাখে, এসব ব্যাপারে ওনাদেরকে এরকম জিজ্ঞাসা করা যাইতে পারে। অর্থাৎ সীমানা পিলার না পেলেও আশেপাশের কোনো একটা বিতর্কমুক্ত জায়গা, সীমা বিতর্কমুক্ত জায়গা থেকে আমরা মেপে মেপে এই সীমানাগুলো একটু ধরার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।